রাজ্যের প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসাগুলির জন্য দু হাজার শিক্ষাবর্ষে রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এখনও পর্যন্ত কম্পোজিট গ্র্যান্ট অনুমোদন করা হয়নি এই শিক্ষাবর্ষের মাত্র আর দুই মাস বাকি এ মতো অবস্থায় রাজ্যের একমাত্র সক্রিয় প্রধান শিক্ষক সংগঠন এএসএফএইচএমের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মিনিস্টার ইনচার্জ স্টেট প্রজেক্ট ডাইরেক্টর সহ প্রভৃতি দপ্তরে অনুগ্রহের সহিত আবেদন করা হলো এই ব্যাপারে তো এই চিঠিতে মূল বিষয়বস্তু হিসাবে কী কি বিষয় উঠে আসছে তা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করছি বিষয় দু সালের একাডেমিক সেশনের জন্য উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসাগুলোর জন্য কম্পোজিট গ্র্যান্ড অনুমোদন শ্রদ্ধেয়া ম্যাডাম আমরা পশ্চিমবঙ্গের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার একমাত্র প্রধান শিক্ষক সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসেস এর পক্ষ থেকে বিনীতভাবে আপনার কাছে আবেদন করছি যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বিদ্যালয় ও মাদ্রাসাগুলো সুন্দরভাবে চলা নিশ্চিত করতে কম্পোজিট গ্র্যান্ট যথাশীঘ্রই অনুমোদন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার একমাত্র প্ল্যাটফর্ম হিসাবে এএসএফএএইচএম কোয়ালিটি শিক্ষা প্রদানের জন্য সময়মতো আর্থিক সহায়তার গুরুত্ব কতটা সেটা বুঝতে পারে কম্পোজিট গ্র্যান্ট হলো সরকারের কাছ থেকে আর্থিক সাহায্যের প্রাথমিক উৎস যা বিদ্যালয় ও মাদ্রাসাগুলোর প্রয়োজনীয় খরচ মেটাতে সক্ষম হয় সুতরাং এই মুহূর্তে কম্পোজিট অনুদান ছাড়া আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চালাতে পারি সেটা একটা প্রশ্ন এই একাডেমিক সেশন আর মাত্র দুই মাসের মধ্যে শেষ হতে চলেছে এবং দুঃখের সাথে বলতে হচ্ছে যে দোসরা জানুয়ারি দু থেকে এখনও পর্যন্ত কোনো কম্পোজিট গ্র্যান্ড অনুমোদন করা হয়নি যাতে করে আমাদের বিদ্যালয়গুলিকে সুষ্ঠু ও দক্ষতার সাথে আমরা চালাতে পারি আমরা আপনাকে আশ্বস্ত করছি যে মঞ্জুরীকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার করা হবে নিম্নলিখিত এই খাতগুলিতে এখানে কোন কোন খাতে কম্পোজিট গ্র্যান্ড ব্যবহার করা হয় সেগুলো এখানে উল্লেখ করা আছে আর বলা হচ্ছে আমরা নিষ্ঠার সাথে পূর্ববর্তী অনুদান যেগুলো দেওয়া হয়েছিল সেই অনুদান খরচ করেছি এবং প্রয়োজনীয় খরচ করার সার্টিফিকেটও জমা দিয়েছি সুতরাং আমাদের আবেদনটি বিবেচনা করার জন্য এবং শীঘ্রই কম্পোজিট গ্র্যান্ট অনুমোদন করার জন্য আপনাকে অনুরোধ করছি নিচের সিগনেচার চন্দন কুমার মাইতি আমাদের সবার প্রিয় রাজ্য সম্পাদক যাই হোক এই এসএপিএইচএমের পক্ষ থেকে রাজ্যের বিদ্যালয় ও মাদ্রাসাগুলির জন্য কম্পোজিট গ্র্যান্ড যাতে করে যথা শীঘ্রই অনুমোদন করা হয় সে ব্যাপারে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ